মাশাআল্লাহ, এই তো ঝাঁক উঠে গেছে মন্টু ভাইয়ের জালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের স্বাগত ফ্যাক্টস অফ লাইফ চ্যানেলে। আজ এই সকালবেলা এখন সময় 7:07। গতকাল একটু বৃষ্টি হয়েছে, যার কারণে এই দেখেন আমাদের মন্টু ভাই, উনি আমাদের এই করতোয়া নদীতে সকালবেলাতে এই যে সিপ জাল, অনেক এলাকায় এটাকে বলে ধর্মজাল, এই জালে উনি মাছ ধরতেছেন। যদিও নদীতে খুব একটা স্রোত নাই, দেখতে পারতেছেন আপনার কচুরি বানার কারণে আসলে স্রোতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মন্টু ভাইয়ের জালে একটা নতুন ধরনের মাছ উঠতেছে। সে মাছের নাম মন্টু ভাইও জানে না, আমরা কেউই জানি না। তো আমরা একবার এবার দেখবো যে মন্টু ভাইয়ের জালে আসলে মিস হয় নাকি সে মাছটা আবার উঠে। সাথেই থাকুন। এবার একটা উঠছে, ভালো নতুন মাছ, দেখতেও সুন্দর মাছটা। আচ্ছা রাখেন, খাইতেও ভালো। যদি কেউ খাইতে চান মন্টু ভাইয়ের এই স্বাদের মাছ, চলে আসতে হবে আমাদের বগুড়ার শেরপুরে, শেরপুর ফায়ার সার্ভিসের সামনে চলে আসতে হবে মন্টু ভাইয়ের এই মাছ খাইতে চাইলে। আসলে দেখে বোঝার উপায় নাই যে এটা একটা নদী, এটা আমাদের করতোয়া নদী, বগুড়ার বিখ্যাত যে করতোয়া নদী, যেটা মূলত আমাদের বগুড়া শহরটাই করতোয়া নদীর উপরে অবস্থিত। কিন্তু নদীর এই অবস্থা এমন কেন? এই যে নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন এই একটা একটা রাস্তা, এটা আসলে প্রাকৃতিক কোনো রাস্তা না, কৃত্রিম রাস্তা, মানুষের চলাচলের জন্য এটা নদীর মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে, যার পর থেকেই মূলত নদী প্রাণ হারাইছে। সারা বছর এরকম কচুরি বানাতে ভর্তি থাকে, এবং বর্ষাকাল আসলে এদিক দিয়ে যখন একটু স্রোত আসে এই পাইপ দিয়ে, ঠিক তখন একটু স্রোতের সৃষ্টি হয়, যার কারণে এই যেরকম সিপ জাল বা ধর্মজাল দিয়ে মন্টু ভাই এবং এই পাশে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকজন তারা মাছ ধরেন আর কি। দেখে আসি যে মন্টু ভাই আসলে কতগুলা মাছ ধরলো। এই যে দেখতে পাচ্ছেন তার পাতিল, হ্যাঁ তিনি মাত্র হয়তো 4-5টা খেয়াল দিচ্ছেন, তার মধ্যে এই মাছগুলো, এই মাছগুলো আসলে নাম না জানা, নতুন আসছে। এই মাছের নামটা আসলে কি এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই, এটা না পুটি না দারকে না খোলসে মাছ, একদম নতুন জাতের একটা মাছ, অনেকে বলতেছে যমুনা থেকে আসছে। আসলে মন্টু ভাই এখানে খুব সুখেই মাছ ধরে, উপরে দেখেন একটা ছাদ, হ্যাঁ বৃষ্টি বাদল ঝড় রোদ কোনো কিছুতে ভয় নেই মন্টু ভাইয়ের। এই তো ঝাঁক উঠছে রে ভাই, ঝাঁক পুরো ঝাঁক উঠে গেছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেইরকম মাছ রাইট।